দীপাবলীর উৎসাহে বুড়াই রাখিছে সমগ্র দেশ। লঙ্কা বিজয়ী রামর পদাপর্ণ পর্বক আকো এবার উদযাপন অযোধ্যাবাসীর। রাম মন্দির পুনর্স্থাপনের পিছত প্রথমবারের বাবে অযোধ্যাত দীপাবলী পালন করব রামলালাই। সমগ্র দেশতে দীপাবলীর প্রস্তুতির মাজতে রাম জন্মভূমি অযোধ্যাত চলিছে বিশেষ আয়োজন। বন্তি জ্বলায় আৰু আরতি করে অভিলেখ গড়ার চেষ্টা। ২৮ লাখ বন্তি জ্বলাই ঐতিহাসিক গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডর প্রচেষ্টা অযোধ্যাত। দীপাবলী উপলক্ষে সরযুঘাটত 1100ৰো অধিক লোকে একেলগে সর্ববৃহৎ আরতি প্রদর্শন করে গড়িব অভিলেখ। ইতিমধ্যে দেশী বিদেশী নানা রঙী ফুলেরে সজাই তোলা হয়েছে রাম মন্দির। অযোধ্যাত উপস্থিত নিউজ এইটিনের সাংবাদিক। খুশিও সে বড়া হুয়া পুরা মাহল অযোধ্যা কা অমন কা পেগাম লেকর কে ইহা পর দিও কি রোশনি সমুচে জগ মে বিকাশ করেগি ওর সাথ কি সাথ জো লোগো কি সমস্যায় হ্যায় উনকা ভি নিরাকরণ ইহা পর হোগা। কুছ ওর ম্যাডাম হ্যায় আমারে সাথ, ম্যাডাম কিতনি কিতনি খুশি হো রহি হ্যায় আপকো অযোধ্যা মে দীপোৎসব কি শুরুয়াত? বহুত জ্যাদা, আমি অযোধ্যা, হম লোগ অযোধ্যা কে নিবাসী হ্যায়। অযোধ্যা মে এসা হো রহা হ্যায়, বহুত আচ্ছা লাগ রহা হ্যায় অর হর সাল হোতা হ্যায়, হর সাল বহুত মজা আতা হ্যায়। অযোধ্যাত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পিছত এইটোয়ে হয়েছে প্রথম দীপোৎসব। 55টা ঘাটত 28 লাখ বন্তি জ্বলোৱা কামত সহায় কৰিবলৈ 30,000ৰো অধিক স্বেচ্ছাসেৱক নিয়োগ কৰা হৈছে। ইতিমধ্যে বৃন্দাবনকে ধৰি কেইবাখনো ৰাজ্যৰ পৰা আহি উপস্থিত হৈছে সাংস্কৃতিক দল। ৰাধা কৃষ্ণৰ ময়ূৰ নৃত্য প্ৰদৰ্শন কৰিবলৈ বৃন্দাবনৰ পৰা আহিছে এই দলটো। উল্লেখযোগ্য যে প্রথমবারের বাবে দীপাবলী উদযাপনের বাবে রামলালায় পরিধান করা বিশেষ পোশাক তৈয়ার করেছে বিখ্যাত ডিজাইনার মনীষ মালহোত্রায়। ইফালে দীপ উৎসবের বাবে কটকটিয়া করে তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আরক্ষীর লগতে মোতায়েন করা হয়েছে NSD কমান্ডো আর অর্ধসেনা। 10,000 নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে অযোধ্যাত। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।